আল্লাহু 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 আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে বিষয়টি আসলে কিছু খেয়াল না করার কারণে সমস্ত মানুষ, সমস্ত মুসলমান এটার মধ্যে অনেকটাই ডুবন্ত। অথচ কাজটি অনেক সহজ, শুধু খালি আমি আমার যে কোনো কাপড় পরছি সেই কাপড়টি পুরুষ মানুষের জন্য টাকনের নিচে পরা যায় না। পুরুষ মানুষের জন্য কাপড় পরিধান করতে হবে টাকনুর নিচে, টাকনুর উপরে যদি কাপড় পরিধান করে তাহলে হাদিস শরীফের মধ্যে এই বিষয়ে অনেক কঠিন ধমকি এসেছে। অথচ আমলটা করার মধ্যে কোনো কষ্ট নেই, কোনো কষ্ট নেই। যে এই কাজটা করার মধ্যে আমার যে অনেক কষ্ট হবে বা আমল আমার আমার কষ্ট করে আমল করতে হবে এমন কোনো বিষয় এখানে নেই। শুধু খালি এতটুকু আছে যে আমি আমার কাপড়টাকে আমি আমার যে কোনো সালোয়ার বানাই বা প্যান্ট বানাই বা জুব্বা বানাই, যেটাই বানাই এটাকে টাকনুর উপর পরব, এটাকে টাকনুর নিচে নামাবো না। পুরুষ মানুষের জন্য, পুরুষ লোকের জন্য টাকনুর নিচে কাপড় পরিধান করা নিষেধ, হারাম, শরীয়তে জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজার মিনান নার, যে কোনো কাপড়, যে কোনো পোশাক পুরুষের জন্য যদি সেটা টাকনুর নিচে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন সেটা হলো জাহান্নামে যাবে, সেটা হলো জাহান্নামের, জাহান্নামে যাবে। এই জন্য এটা এমন কোনো একটা বিষয় না যেটার দ্বারা আমি অনেক বড়লোক হয়ে যাচ্ছি বা অনেক বড় একটা সম্পদ পেয়ে যাচ্ছি বা অন্য কোনো একটা কিছু আমার আমি অনেকটা কিছুই পেয়ে যাচ্ছি এমন কোনো বিষয় না, তারপরেও আমরা এটা করে থাকি। অথচ এমন একটা বিষয় যেটা কি করতেও কোনো কষ্ট নেই, ছেড়ে দিলেই চলে, আমি আমার কাপড়কে উঠিয়ে নিই, আমার কাপড়কে যদি আমি উঠিয়ে নিই তাহলেই কি হয়ে যায়, এই জিনিসটা হয়ে যায়। তো যে কোনো কাপড় পরিধান করব, লুঙ্গি পরব, প্যান্ট পরব বা সালোয়ার পরব, জুব্বা পরব, যে কোনো জামা পরব, এটাকে আমি কি করব টাকনুর উপরে পরিধান করব, এটাই হলো কাজ আমাদের। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, হাদিসটি বুখারী শরীফের দ্বিতীয় নম্বর খণ্ড 9861 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতরান, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার দিকে রহমতের নজরে তাকাবেন না এবং তাকে গুনাহ থেকে পরিত্রাণ দিবেন না, গুনাহ থেকে পবিত্র করবেন না। ইলা মান জাররা ইজারাহু বাতরান, যে ব্যক্তি তার লুক দেখানোর উদ্দেশ্যে নিজেকে খুব বড় মনে করে তার কাপড়কে হেসড়িয়ে হেসড়িয়ে হাঁটে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা, এই ব্যক্তির দিকে আল্লাহ তাআলা রহমতের নজর দিবেন না। এখানে বুখারী শরীফের 2 নম্বর খণ্ড 861 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি ঘটনা বর্ণনা করেছেন, যে বনি ইসরাইল এক ব্যক্তি, বনি ইসরাইলের এক ব্যক্তি, বাইনামা রাজুলুন ইয়ামশি ফি হুল্লাতিন তুজিবুহু নাফসুহু, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে এই ঘটনাটাকে শুনিয়েছেন এই জন্য যে কোন এর ভয়াবহতা বোঝার জন্য, যে টাকনুর নিচে কাপড় পরিধান করলে কত তার ভয়াবহতা আসে এটা বোঝানোর জন্য, যে বনি ইসরাইলের এক ব্যক্তি হাঁটছিলেন, একটা খুব সুশ্রী খুব ভালো দামি একটা কাপড় পরিধান করেছেন, করে তো জিবুহু নাফসু, তার নিজেকে অনেক বড় মনে হচ্ছিল, ভাব তার একটা অন্য একটা ভাব নিয়ে সে হাঁটছিলেন,
তার কাপড়টা টাকনুর নিচে পড়ে যাচ্ছে, পড়ে গিয়েছিল। মুরাজ্জিলুন জুম্মাতাহু, এবং তার চুলগুলোকে খুব সুন্দর করে আশ্রিয়ে হাঁটছিলেন। ইজ খসাফা বিহে, খসাফাল্লাহু বিহি, আর আল্লাহ তাআলা তাকে কি করেছেন, ধসিয়ে দিয়েছেন। ফাহুয়া ইয়াতাজালজালু ইলা ইয়াউমিল কিয়ামা, মানে যে তাকে যে ওই বনি ইসরাইলের সময় ধসানো হয়েছে, সে কিয়ামত পর্যন্ত এভাবে ধসতেই থাকবে, জমিনের মধ্যে, জমিনের মধ্যে এভাবে ধসতেই থাকবে। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, এর কত আগে তাকে ধসানো হয়েছে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি, কিন্তু আমরা এটা বুঝতে পারি যে সেই সময় থেকে নিয়ে এই পর্যন্ত, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার পর থেকেও 1400 বছর যাবৎ তাকে মাটির নিচে ধসানো হচ্ছে। কেন? এই দোষের কারণে, এই গুনাহের কারণে, যে একজন পুরুষ মানুষ তার কাপড় পরিধান করে টাকনুন নিচে চলে গিয়েছে, এবং এই কাপড় পরিধান করে সে নিজেকে খুব একটা ভাব দেখিয়ে চলছিল, মানুষকে দেখাচ্ছিল। এছাড়াও এখানে আরো ঘটনার বর্ণনা করা হয়েছে, এই এই ধরনের আরো কি কিছু ঘটনা বর্ণনা করা হয়েছে। তো আমরা জানি এই একটা কাজ, এটার মধ্যে না কোনো দুনিয়াবি কোনো ফায়দা আছে, না আখেরাতের কোনো ফায়দা আছে, আর এই কাজটা ছেড়ে দিলে না কোনো কষ্ট আছে। আমি যদি আমার কাপ প্যান্ট বানাই তো একটু উপরে করে বানাই, আর যদি সেলোয়ার বানাই তাহলে একটু উপরে করে বানাই, এটার মধ্যে যে অসুন্দর দেখা যায় এমন কেউ বলেনি, বরং এটার মধ্যে সুন্দরই দেখা যায়, যে একটু তাকনু থেকে উপরে উপর করে পড়লে এটার মধ্যে সুন্দরও দেখা যায়, এমন নয় যে এটা অসুন্দর হয়, সুন্দর দেখা যায় এবং দুনিয়াবি কোনো ফায়দা নাই, কোনো কিছুই নেই, কোনো লাভ নেই, তারপরেও আমরা কেন এই কাজটা করব। সুতরাং আমরা এই একটি কাজ থেকে বেঁচে থাকব, আল্লাহ তাআলা আমাদেরকে এর পরিবর্তে, আশা করি আল্লাহ তাআলা অনেক সওয়াব দিব, যদি আমি এই হারাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ এই বিষয়টাকে বাঁচার জন্য আমি এটাকে ছেড়ে দেই, আল্লাহ তাআলা নিশ্চিত আমাকে কি দিবেন, অনেক সওয়াব দান করবেন, যে আমি আল্লাহর জন্য এটাকে ছেড়ে দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন।